অসুস্থতা জনিত বা অন্য কোনো কারণে যদি তার সেই সুবিধা প্রাপ্তির যোগ্যতা না থাকে, তাহলে সে শুধুমাত্র কোনো একজন বিশেষ পদাধিকারীর বা কোনো ব্যক্তির পুত্র বা কন্যা, সেই কারণে কোনোভাবেই সেই সুযোগ সে পেতে পারে না। অভিযোগটি পাওয়া মাত্র আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। 2023 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফলাফল প্রকাশিত হবে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা 30 এপ্রিল 2023 হতে 23 মে 2023 এবং ব্যবহারিক পরীক্ষা 24 মে 2023 শুরু হয়ে 30 মে 2023 শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 30 এপ্রিল 2023 হতে 25 মে 2023 এবং ব্যবহারিক পরীক্ষা 27 মে 2023 শুরু হয়ে 3রা জুন 2023 শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 30 এপ্রিল 2023 হতে 23 মে 2023 এবং ব্যবহারিক পরীক্ষা 25 মে 2023 শুরু হয়ে 4 জুন 2023 শেষ হবে। আসন্ন SSC ও সমমান পরীক্ষা 2023 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে 2023 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি SSC দাখিল, SSC ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্য আমাদের গৃহীত ব্যবস্থাসমূহ অত্যন্ত সন্তোষজনক হবে। সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এবারের SSC দাখিল, SSC ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সফলভাবে এবং কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস গত কয়েক বছর ধরেও হয়নি, এবারেও হবে না ইনশাআল্লাহ, তেমনভাবে খুব সফলভাবে অনুষ্ঠিত হবে এটি আমরা প্রত্যাশা করি এবং তাতে আপনাদের সকলের পরিপূর্ণ সহযোগিতা আমরা অতীতেও যেমন পেয়েছি এবারও একইভাবে আমরা কামনা করছি। আমাদের 2023 সালে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা 544,574 জন, 2022 সালে এ সংখ্যা ছিল 507,254 জন, অর্থাৎ বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে 37,320 জন। আমাদের যে 50,000 পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে তার মধ্যে 37,000ই বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানে, অর্থাৎ বিজ্ঞানের দিকে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি আসছে।